না বড় অবতার রে মা তাদের মতো সত্য আছে তা নাই গো।
तेरे पिलावलो मेरो भंडा मेरो भंडा बड़ई अवतार रे भाई बड़ई अवतार पति तेरे बिला वालो प्रेमेर भान्ना अपनारा कोन जुगेर मानुष आमरा कोन जुगेर मानुष बोलुन आमरा कोन जुगेर मानुष बोलुन बाह कलि जुगेर मानुष ताहले आमरा कलि जुगेर मानुष बाबा कत बड़ भाग्यवान जानी आमरा जे कलि जुगेर मानुष আমরা কত বড় ভাগ্যবান বা ভাগ্যবতী কারণ আমরা সেই যুগের মানুষ যেই যুগের ভগবান বড়ই অবতার মানে সত্য যুগের ভগবান কিন্তু বড় নয় ত্রেতা যুগের ভগবান কিন্তু বড় নয় দ্বাপরের ভগবান কিন্তু বড় নয় বড় হচ্ছে আমাদের কলিযুগের ভগবান কলিযুগের ভগবান হচ্ছে আমাদের বড়ই অবতার তাহলে কলির ভগবানের নাম কি আমার অবতারের সার গোড়াই অবতার তাহলে অবতারের সার গোড়াই অবতার হচ্ছে আমাদের কলির অবতার বড় কিন্তু বড় বললে তো হবে না মা কি কারণে গোড়া অবতার বড় হলো গৌরাঙ্গ অবতার কি কারণে বড় হলো এখনকার যুগে যার টাকা আছে তার সম্মান সে বড় আর যার টাকা নেই তার অসম্মান সে কিন্তু ছোট সেদিক থেকে যদি মা বিচার করেন একটু দেখুন বিচার করে সত্য যুগের ভগবান ছিলেন রাজা নারায়ণ রাজা ছিলেন ত্রেতা যুগের ভগবানও রাজা ছিলেন দ্বাপরের ভগবানও রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন মুরলীধারী বেণুধারী বংশীধারী আচ্ছা বলুন তো কলিযুগের ভগবান কি রাজা কলিযুগের ভগবান তো রাজা ভগবান নয় বাবা কিন্তু কলিযুগের ভগবান রাজা ভগবান না হয়েও কলিযুগের ভগবান হয়ে গেলেন বড়ই অবতার কেন জানেন কারণ ভগবান গৌরহরি আমার আপন প্রেমের ভাণ্ডার থেকে প্রেমটা বিতরণ করেছে এ যুগের মানুষ কেউ আপনার জিনিস আপনার সম্পত্তি কেউ দিতে চাইবে কি আপনার সম্পত্তি কেউ দিতে চাইবে আপনার মানে নিজের সম্পত্তি কেউ দিতে চাইবে না এমনকি কৃষ্ণ ভগবানও পর্যন্ত নিজের সম্পত্তি দেয়নি কৃষ্ণ ভগবান নিজের সম্পত্তি দিয়েছিল কৃষ্ণ যদি ফিরেন কবু ভক্তি মুক্তি দিয়া প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া একটা উদাহরণ বলি দেখুন ভগবান কৃষ্ণকে গৌরকে নয় ভগবান কৃষ্ণকে যদি বলেন না যে ভগবান এই এত বড় নবকুঞ্জের বেলা সারাদিন বসে বসে আমি কীর্তন ভাগবত শুনব আমার একতলা বাড়িটা দোতলা করে দাও ভগবান বলবে যা তোকে তাই করে দিলাম ভগবানকে যদি বলেন ভগবান এই নদিন ধরেই কীর্তন শুনব আমার মেয়েটার একটু ভালো ঘরে বিয়ে দিয়ে দাও তো ভগবান বলবে যা দিলাম ভগবানকে যদি বলেন ভগবান সারা জীবন তোমার নাম গাইব তুমি আমাকে স্বর্গের দেবতা করে দাও
ভগবান কৃষ্ণচন্দ্র বলবে যা দিলাম, কিন্তু একটা বার বলে দেখবেন তো ভগবানকে যে ভগবান এ জন্মে তো তোমার নাম গাইব, তোমার নাম শুনব, এমনকি সারা জীবন তোমার নাম গান গাইব, নাম গান শুনব, শুধু তোমার প্রেমটা আমায় একটু দেবে। গোবিন্দ কিন্তু বলবে ওটি হবে না, সব হবে কিন্তু প্রেমটা দেওয়া হবে না, কারণ ওই প্রেমটা আছে একমাত্র আমার ব্রজের রাধা ঠাকুরের জন্য। যেটা রাধা রানীর জন্য রেখেছি সেই প্রেমটাই আমি কাউকে দিতে পারবো না। তাই গৌর হরি বল হরি বল হরি বল। কিন্তু গৌর ভগবান কিন্তু এদিক থেকে আমাদের কৃপণতা করেননি, আমাদের গৌর হরি ভগবান আমার আপন প্রেমের ভান্ডার থেকে যে যে প্রেম বিতরণ করেছে। যারা হরি বলেছে তাও ভালো, না বলেছে হাতে ধরেছে, না বলেছে পায়ে পড়েছে, যার জন্য বলা হচ্ছে বড় অবতার রে ভাই বড় অবতার। তাহলে ভগবান বড় অবতার হয়ে ভক্তির চরণের ধুলোতে গড়া গড়ে যাচ্ছে। বাবা শাস্ত্রে বলছে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তির ভুক্ত অবশেষ তিন মহাবল, ভক্তির চরণ ধুলি তাতে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির আশাস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন যে যেখানে বসে আছে, ভক্ত কাকে বলে, ভক্ত কিভাবে হবেন। আপনারা বসে বসে কীর্তন শুনছেন মানে পরম ভক্ত, আমি রাত জেগে জেগে প্রতিদিন কীর্তন গাইছি মানে আমি বিরাট বড় ভক্ত। তা কখনো হয়? হ্যাঁ, আমরা পরম ভক্ত হবো, পরম ভক্ত হতে পারবো। ভক্ত হতে গেলে আগে ভক্তের চরণের ধুলোতে গড়াগড়ি যেতে হয়। হরি বল হরি বল হরি বল। ভক্ত যদি হতে হয় বাবা, আগে ভক্তের চরণ ধুলোই গড়াগড়ি যান, চরণ ধোয়া জল সেবন করুন, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করুন, তবে হবেন হতে পারবেন ভক্ত। তাহলে তাই যদি হয় বাবা, ভক্ত হতে গেলে যদি ভক্তের চরণটা জড়িয়ে ধরতে হয়, ভক্ত হতে গেলে যদি ভক্তের চরণের ধুলো নিতে হয়, তাহলে আমরা ভক্ত চিনব কিভাবে, তাই না মা? কি বলেন আপনারা, কি বলেন? একজন ভক্ত হতে গেলে যদি ভক্তের চরণের ধুলো নিতে হয়, তাহলে আপনারা ভাববেন আমি পরম ভক্ত, দেখে চিনতে পারবেন যে কে ভক্ত আর কে অভক্ত। আমাদেরকে তো চিনতে হবে যে প্রকৃত ভক্ত কে, প্রকৃত ভক্তকে চিনে তারপর আমাদের শ্রদ্ধা করতে হবে। ভক্ত মানে কি? গলায় তুলসীর মালা আছে, পরনে গেরুয়া বসন মানে দোরকপিন বহির্বাস আছে, কপালে তিলক আছে, মাথায় একটা টিকি আছে, তার মানে এনারা খুব বড় ভক্ত। আর যদি কেউ জিন্স প্যান্ট পরে থাকে, যদি কেউ শাড়ি পরে থাকে, যদি কেউ চুড়িদার পরে থাকে, তার মানে তারা ভক্ত না? তার মানে তো এটাই, আমরা ভক্ত বা বৈষ্ণব দেখলে প্রণাম জানাই। কিন্তু আদৌ যিনি বৈষ্ণব সেজে আছেন, তিনি কি আদৌ বৈষ্ণব? ভক্তটা চিনব কিভাবে? শাস্ত্র অনুযায়ী যাব, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, শাস্ত্র ধরে এগিয়ে চলুন। শাস্ত্র মতে বলছে এই জগতে সর্বশ্রেষ্ঠ ভক্ত বা বৈষ্ণব হলেন বারোটি বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ শম্ভু মানে শিব ঠাকুর।
প্রশ্নব্বা পরম ভক্ত। আচ্ছা মা, শিব ঠাকুর যদি পরম বৈষ্ণব হন, বারোটি বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ বৈষ্ণব, শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হন, আপনারা বিচার করবেন, বৈষ্ণবরা কপালে একটা তিলক নাই, যে আপনারা সবাই নিয়েছেন, আমরা সবাই নিয়েছি, এই তিলকটার নাম হচ্ছে অর্ধ কুণ্ডক তিলক। বিচার করে যান, যুক্তি দিয়ে বিচার করুন, শাস্ত্র যুক্তি। তাহলে বৈষ্ণবের কপালে যদি অর্ধকুণ্ডক তিলক থাকে, শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হন, শিব ঠাকুরের কপালে কি এই তিলক আছে? আছে কি তিলক? ত্রিকুণ্ডক তিলক মিলেছে বৈষ্ণবের সঙ্গে। আচ্ছা, বৈষ্ণবের লক্ষণ যদি মাথায় একটা টিকি হয়, মানে শিখা, কীর্তনের ভাষায় যেটাকে বলা হয় শিখা, সেটা যদি হয়, তাহলে শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হন, শিব ঠাকুরের মাথায় টিকি আছে? আছে, জটা আছে পা পর্যন্ত। আচ্ছা, বৈষ্ণবের লক্ষণ যদি পরনে ডোরকপিন বহির্বাস হয়, তাহলে শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয়, কি পরে থাকে? গেরুয়া বাসন, বাঘের ছাল পরে থাকে। আচ্ছা, এবার বলুন তো মা, প্রত্যেকটা বৈষ্ণব গলায় তুলসীর মালা নেয়, শিব ঠাকুর তুলসীর মালা নেয়? কিসের মালা? হাড়ের মালা, রুদ্রাক্ষের মালা। ভাগবতের দ্বাদশ স্কন্ধে দশম অধ্যায় বলা হলো, নিম্ন গানাং যথা গঙ্গা, দেবতানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা সম্ভো, পুরাণানাং ইদং তথা। নিচু দিকে বয়ে চলা মানে নদ বা নদীর কাজ, নদ বা নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ, বড় নয়। বড় তো আছে আমাজন, আপনারা তো উপগোল করেছেন, চওড়াই নীল নদ। তাহলে বাবা, আমাজন হলো না, নীল নদ শ্রেষ্ঠ হলো না, গঙ্গা শ্রেষ্ঠ হয়ে গেল। হ্যাঁ কি মা, ক্লাসে যে ফার্স্ট হয় তাকে লম্বাই বড় হতে হবে কিংবা চওড়াই বড় হতে হবে, এমন কোন কথা আছে কি? তার কোয়ালিফিকেশন দেখে সে ফার্স্ট, তার যোগ্যতা দেখে সে ফার্স্ট, তেমন শ্রেষ্ঠ আর ভালো এর মধ্যে কিন্তু তফাৎ অনেকটাই। যেমন মায়েরা, যখন আমি কীর্তন করতে এলাম, দেখলাম এক বস্তা ফুচকা রাখা রয়েছে ওই রুমটার মধ্যে। ফুচকা খেতে খুব ভালো লাগে না? মায়েদেরকে বলছি, ফুচকা খেতে ভালো লাগে? খুব ভালো লাগে, ফুচকা খেতে ভালো লাগে, ভালো লাগে। তা বলে কি ফুচকা শ্রেষ্ঠ? কিন্তু পনিরটা খেতে একদম ভালো লাগে না, আমার তো লাগেই না, পনিরটা কিন্তু শ্রেষ্ঠ। তাহলে ভালো আর শ্রেষ্ঠের মধ্যে পার্থক্য আছে। আমাজন নীলনদ বড় হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে আমার পতিতপাবনি গঙ্গা। তার কারণ গঙ্গা সৃষ্টি হচ্ছে নারায়ণের দক্ষিণ চরণ থেকে, মানে ডান চরণ থেকে, নারায়ণের বিশ্রাম স্থল। আহা, গঙ্গার বিশ্রাম স্থল হচ্ছে ব্রহ্মার কমুণ্ডলতে, আর গঙ্গার মিলন স্থল হচ্ছে মহাদেবের জটাতে। তার জন্য গঙ্গা শ্রেষ্ঠ। দেবতানাং অচ্যুত যথা মানে দেবতাদের মধ্যে অচ্যুত মানে হচ্ছে নারায়ণ শ্রেষ্ঠ, আর বৈষ্ণবানাং যথা সম্ভ, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ শিব ঠাকুর, আর পুরাণ মানে আঠেরোটি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ ভাগবত। তাহলে শিব ঠাকুর শ্রেষ্ঠ হলে শিব ঠাকুরের সঙ্গে কিন্তু বৈষ্ণবের চারটি লক্ষণই মেলেনি। শাস্ত্র বলছে, তোমরা আচরণী বৈষ্ণব হও, আভরণী বৈষ্ণব হইও না। মানে তোমার আচরণটা মানে স্বভাবটা বৈষ্ণব করো, দেখতে তুমি বৈষ্ণব আর তোমার স্বভাবটা বৈষ্ণব নয়,
তুমি মালা পরে আছো, তিলক নিয়ে আছো, গিরিও আবাসন পরে আছো, টিকি রেখেছো, এদিকে তোমাকে বলা হচ্ছে একটু জল দাও তো, দাও জল চাইছে, দাও আমি খুঁজে মেলাম, এত রাত্রের মধ্যে আমি আসছি, এটা বৈষ্ণব নয়, দেখতে বৈষ্ণব হয়ে কাজ নেই, আচরণ মানে স্বভাবটা বৈষ্ণবের মতন করো। শিব ঠাকুর দেখতে বৈষ্ণব নয়, শিব ঠাকুরের স্বভাবটা বৈষ্ণব, তার জন্য শিব ঠাকুর শ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে স্বভাবটা কি বা ত্রিনাদপি শুনিছে প্রচুর পরিমাণে আম ধরেছে, আমটা নিচের দিকে হেলবে গাছটা না ওপরের দিকে ঠাড়ো হয়ে দাঁড়াবে, আমের ভারে নিচের দিকে নামবে, তার মানে জানতে হবে গাছটা ফলে ফলে পরিপূর্ণ হয়ে গেছে। যদি নিজেকে নিচু ভাবতে পারো তবেই তুমি এ জগতের শ্রেষ্ঠ হবে। হরি বল হরি বল। তরুরি বা সহিষ্ণু না, গাছের মতো হবে স্বচ্ছ ক্ষমতা, অমানি না মানে দেন, অর্থাৎ যাদেরকে মান সম্মান দেয় না তাদের সবাইকে মান সম্মান একইভাবে দিতে হবে, আর কীর্তনিয়া সদা হরি, কিছু পারো না পারো দুটি হাত তুলে মুখে কৃষ্ণ নাম গাইবে, তিনি হলেন পরম বৈষ্ণব। নেদাই গৌর হরি বল হরি বল হরি বল। তবে বাবা, যারা কপালে তিলক পরে গলায় মালা পরে তারা কি ভুল? সেটা নয়। একটা বাগানে যদি ফসল লাগানো হয় সর্বপ্রথম বাগানটাকে বেড়া দিতে হবে। আমাদের হৃদয় বাগানে আছে একটা ভক্তির ফসল, আর সেই ফসলটাকে দেখবার জন্য একটা বেড়া দিতে হবে, কারণ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছয়টা পশু এসে কিন্তু খেয়ে নেবে, তাই বেড়ার প্রয়োজন বলে এই বেড়াটাই হচ্ছে কপালে তিলক গলায় মালা। নিতাই গৌড় হরি বল হরি বল। তাহলে মা এতক্ষণ তো বোঝালাম, আপনারা বুঝেছেন? হ্যাঁ, করতে পারবেন? না না হবে না হবে না, লাভ নেই, না মনে রেখেছেন রেখেছেন, মনে রেখেছেন রেখেছেন, কিছু করতে পারেন না পারেন দুটো হাত তুলে তো কীর্তন গাইতে পারবেন, শেষ অপশনটা তো দিয়ে দিয়েছে যে কিছু পারো না পারো দুটো হাত তুলে কীর্তন গাও, তাহলে সব সব হয়ে যাবে, যা যা বললাম এতক্ষণ সব হয়ে যাবে। দেখি একবার দুটো করে হাত তুলুন তো দেখি কাদের কাদের হাত আছে, সবার আছে, হ্যাঁ হ্যাঁ সবার আছে দেখেছি, সবাই নামাবেন না নামাবেন না, একদম সবাই তুলে থাকুন, টান টান করে তুলে থাকুন, অ্যান্টেনাটা সোজা করুন, ছবিটা পরিষ্কার পাবে না একদম। রাধে রাধে সবাই একবার ধরো আমার সাথে গাইবেন, ধরো লহরি কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, সবাই একটু লহরি কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, নিতাই ডাকিয়া গৌর ডাকিয়া,
বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বাবা পড়েনি সেটা আমি দেখতে পাচ্ছি মেঘের বৃষ্টি বলিনি আমি হাই হাই আমি দেখতে পাচ্ছি না যে বৃষ্টি পড়েনি বৃষ্টি পড়লে এত সবাই মেলা ঘুরত আমি বলছি হরিনামের বৃষ্টি পড়ছে পড়ছে একটু জোর করে হ্যাঁ আর কোথায় পড়ছে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে দাপর যুগে নাম ছিল কলি যুগে ছিল কলি যুগে ছিল তাহলে শুনছেন ঠিকঠাক কলি যুগে ছিল নয় কলি যুগে আছে কলি যুগেই দিয়েছে এত সুন্দর নাম আজকে গৌর ভগবান করছেন কি আজকে ভগবান আমার করছেন কি না বড় অপরূপরে আমার গোরা চাঁদের লীলা ওই নবর গৌর ভগবান তিন যুগে রাজা ছিলেন এই যুগে কিন্তু রাজা হননি আচ্ছা ভগবান মন করলে কি রাজা হতে পারতেন না তিন যুগে যখন রাজা ছিলেন তখন কলিযুগে কি রাজা হতে পারতেন না আমার গৌর ভগবান কেন হননি গো মা কারণ যদি ভগবান আমার রাজা হতেন তাহলে কিন্তু ভক্তের চরণধুলি মাথায় করতে পারতেন না হরি বল হরি বল ভগবান যদি রাজা হয়ে থাকতেন তবে কিন্তু ভক্তের চরণের ধুলোটা মাথায় পেতেন না আর ভগবান যখন আমার ভিখারির ঘরে জন্ম নিল আর ওই ধুলাই গানাগুড়ি গেল তখন চিন্তা ভাবনা করলো যে এবার আমার আশা পূর্ণ হয়েছে এই ভক্তির চরণের ধুলোই নাগরিনে তাই গৌর হরি বল ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছে রাধে এই যে যারা কৃষ্ণ নাম শোনে কৃষ্ণ নাম শুনে কি সুখ পায় যে মানুষ কৃষ্ণ নামে হাসে কৃষ্ণ নামে কাঁদে
বলতে পারো রাধে আমার নামে কেনই বা হাসি আর আমার নামে কেনই বা কাঁদি। রাধারানী বলছে, ওগো পরাণবধূ, তোমার নামে কেন ভক্তরা কাঁদে, তোমার নামে কেন বা হাসি, সেটা যদি তোমাকে জানতে হয় তবে তোমাকে ভগবানের আসনে থাকলে হবে না, তোমাকে আমার মতো ভক্ত হতে হবে। এবার গোবিন্দ বলছে, রাধে তাহলে আমি ভগবান আর থাকবো না, এরপরে কলিযুগে আমি ভক্ত হয়ে যাব। দেখুন বাবা, আজ একটা কথা বলে যায়, ভগবান হওয়া সহজ কিন্তু ভক্ত হওয়া বড় কঠিন। ভগবান হয়েছেন তিন যুগে কিন্তু ভক্ত হতে বড় কষ্ট পেয়েছেন। গোবিন্দ বললেন কি, 18টি পুরাণকে ডাকলেন, 18টি পুরাণকে ডাকলেন। আমাদের পুরাণের সংখ্যা কত সনাতন ধর্মে? 18টি পুরাণ। 18টি পুরাণের নাম কি কি জানা আছে কারো? 18টি পুরাণের নাম কারো জানা আছে? জানেন এখানে এত তো ভক্ত আছে, কেউ জানেন 18টি পুরাণের নাম? আমরা তো হিন্দু সনাতন ধর্ম, তাহলে সনাতন ধর্মে 18টি পুরাণের নাম জানবো না? মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, বামন পুরাণ, বরাহ পুরাণ, অগ্নি পুরাণ, পদ্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুর পুরাণ, কটা গেল? নারদীয় পুরাণ কটা বলুন? কত শুনছেন একবার শুনি, কটা হয়েছে? কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ, নিতাই গৌড়, হরি বল হরি বল। এগুলো হচ্ছে 18টি পুরাণের নাম। তাহলে 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত। তাহলে সেই ভাগবত আজকে বিচার করলেন যে, গোবিন্দ তুমি যদি ভক্ত হতে চাও তবে তোমার একটাই উপায়, সেটা হচ্ছে তুমি শ্রেষ্ঠ ভক্তের চরণের ধুলো মাথায় করো। হরি বল হরি বল। এবারে বলুন, এত এত ভক্ত তো দাঁড়িয়ে বসে আছেন, গোবিন্দের বড় মনের বাসনা হয়েছে যে গোবিন্দ ভক্ত হবে, তো গোবিন্দ ভক্ত হলে কিন্তু গোবিন্দের মাথায় চরণের ধুলো দিতে হবে। আপনারা যাবেন, আপনাদের পায়ের ধুলোগুলো একটু গোবিন্দের মাথায় দিয়ে আসবেন? কেউ দিয়ে আসবেন? গোবিন্দ কিন্তু চেয়েছে যে যদি কোনো ভক্ত মাথায় আমার ধুলো দিতে পারে আমি ভগবান থেকে ভক্ত হয়ে যাব। দেবেন? হ্যাঁ কি না বলুন, দেবেন? আচ্ছা, আপনার আপনার ছেলেটাই রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা বড় লরি আসছে, আপনি দেখছেন আমার ছেলেটাকে লরিতে একেবারে চাপা দিয়ে দেবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ দেখবেন? তাহলে নিজের সন্তানের বেলায় কই আমরা তো কারো কথা ভাবছি না? আমরা কি কারো কথা ভাবছি? নিজের সন্তানের বেলায় কি আমার কথা ভাবছি? ভাবছি কি? ভাবছি না তো। তাহলে গোবিন্দ ভক্ত হতে চাই সেখানে কেন আমাদের পাপের কথা ভাবছি? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এই জন্যই তো আমরা ভক্ত হতে পারিনি। যখনই নিজের পাপের কথা চিন্তা করব তখনই তো বাবা হয়ে যাবে ওখানে স্বার্থের ভালোবাসা, আর যেখানে স্বার্থের ভালোবাসা হয় সেখানে তো কখনো ভগবানকে পাওয়া যায় না। এই জগৎ মাঝারে কেউ চরণে ধুলো দিল না, একমাত্র দিল রাধা রানী। রাধা রানী মনে মনে ভাবল, আমার চরণের ধুলো নিয়ে যদি গোবিন্দের মনের বাসনা পূর্ণ হয়, আমার চরণের ধুলো নিয়ে যদি গোবিন্দের মনের বাসনা পূর্ণ হয় তাহলে আমিই চরণের ধুলো দেব। তাই রাধা রানীর চরণের ধুলো নিয়ে গোবিন্দ আমার কিন্তু হয়ে গেলেন এ যুগের পরম ভক্ত, আমার গৌর হরি। হরি বল হরি বল হরি বল। তাই আজকে পদাবলিতে বলা হচ্ছে কি? পদাবলিতে বলা হচ্ছে, সে যে রাজা হয়ে
দাবি ভালো লাগছে না সবাই মিলে একবার উলুধ্বনি উলুধ্বনি ভালো লাগলো আউটটা করা আছে তাহলে আজকে তার জন্য ভগবানকে বলা হচ্ছে কি বড় অবতার বড় অবতার ভগবান হলেন বড় অবতার